বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস ও যুগ্ম মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলালকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। রাতে শাহজাহানপুরের শহীদবাগ এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। ডিবি প্রধান জানান, পল্টন থানায় পুলিশ হত্যা মামলায় তাদের গ্রেফতার দেখানো হয়েছে। তারা এতদিন পলাতক ছিলেন। গত 28 অক্টোবর বিএনপির মহাসমাবেশে পুলিশের ওপর হামলা হয়। এ সময় এক পুলিশ কনস্টেবলকে পিটিয়ে হত্যা করা হয়। আর ওকে মনে হয় 8টার সময় আমার সাথে কথা হয়েছে। একবার কথা হলো যে ওর বাসা ঘিরে ফেলেছে, আমি বললাম তুমি কোথায়, আর ফোন পেলাম না। এইটাই ওর সাথে আমার কথা হয়েছে। এখন তো আমরা তো কোনো কন্ট্যাক্ট করতে পারি নাই, মানে ওরাও আমাদেরকে কিছু বলে নাই। এখন মামলা তো অনেকগুলো মামলার মধ্যে ওর নাম আছে দেখলাম, তো এখন হয়তো মামলাগুলো দিবে পরে,